পৃথিবীতে সবাই সমান ভাগ্য নিয়ে জন্মায় না কেউ সুখে বসবাস করেন আবার কাউকে সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তাদের জীবন সংগ্রাম যেন শেষ হয় না তেমনই একজন হলেন হারানো স্বপ্ন সংগ্রামী স্বপ্নার জীবন নিয়ে জাকরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রুকুন উদ্দিন স্বপ্না বসবাস করছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লিচু বাগান এলাকায় দুটি পা তার দু সালের দিকে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে এ পা দুটো হারায় স্বপ্না তাই বলি কি জীবন থেমে থাকবে হুইলচেয়ারে চড়ে জীবন সংগ্রামে জয়ী হওয়ার অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ভিক্ষা করে নয় অল্প পুঁজিতে ব্যবসা করে সফলতার আশায় বুক বেঁধে পথ চেয়ে আছেন আচু প্রতিদিন ভোর ছটা থেকেই শুরু হয় তার কর্মযজ্ঞ পাশের এলাকার মগবাজার ও কর্ণফুলির তীরের মিশন ঘাট থেকে কিনে আনেন শাকসবজি হোলচিয়ারে জোড়েই আবার তা বিক্রি করেন লিচু বাগান কুষ্ঠ হাসপাতাল গেট এলাকায় সারাদিন দিন ব্যাচা বিক্রির পর যা পায় তা দিয়ে এক ছেলে এক মেয়ের পড়াশোনার খরচ সহ কোনো তার সংসার তার এই কাজকে সাধুবাদ জানান স্থানীয়রা গত জানা সাহায্য করুন তৃণমূলের যে এক হামেলর হালাল লোক বংগমানু বনাগরামের বনাগরা কুষ্ঠ হাসপাতাল এলাকার লুই দীর্ঘদিন পরিচিত এখানে ব্যবসা করতেছে সমূহ সড়কে গোছানোর জন্য মানে ভিক্ষানা করে মানুষের ধারে ধারে না গিয়ে সে এখানে ওই কাঁচামালের ব্যবসা করতেছে স্বাভাবিকভাবে বাঁচার জন্য লড়াই করে যাওয়া স্বপ্ন কারো করুণার পাত্র হতে চান না। তাই কষ্ট হলেও এই ব্যবসাকেই বেছে নিয়েছেন তিনি তবে ব্যবসার পরিসর বাড়াতে সরকারিভাবে সহায়তা চান জীবনযুদ্ধে যুদ্ধে হার মানা এই নারী আমি আরো ভালো করে করে আমান চলে না দুটি পা হারানো একজন নারী হয়েও কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎসাহস নিয়ে সফলতা ছিনিয়ে আনার পেছনে ছুটছেন স্বপ্না রকন দিন কর্ণফুলি সংবাদ